টিভি9 বাংলায় স্বাগত। এবার খবর দেখুন সবিস্তারে। কথায় বলে না গোদের ওপর বিস্ফোরণ, জ্যোতিপ্রিয় মল্লিকের অবস্থাটাও যেন অনেকটা তেমনই। প্রতিবাদী বরুণ বিশ্বাস হত্যার জন্য দায়ী জ্যোতিপ্রিয়। টিভি9 বাংলায় বিস্ফোরক অভিযোগ বরুণ বিশ্বাসের দাদা এবং বাবার। জ্যোতিপ্রিয় মল্লিকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সরব বরুণের বাবা জগদীশ বিশ্বাস। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর একদম সোজাসুজি আমাদের ক্যামেরাতে বলতে পারবেন যে আপনার ভাইয়ের মৃত্যুর পেছনে দায়ী জ্যোতিপ্রিয় মল্লিক? এটা আমরা তো নিশ্চয়ই বলবো, তার সঙ্গে বলবো এই কথাটাকে যদি প্রমাণ করতে হয়, এই কথাকে যদি প্রমাণ করতে হয় এই সিআইডি পারবে না। আমি বর্তমান সরকারের যিনি মন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, খুব দরদী মুখ্যমন্ত্রী, সততার প্রতীক। আমি তোমার সততা নিয়ে আমি কোনো কোশ্চেন করবো না, কিন্তু আমরা বরুণ বিশ্বের পরিবার থেকে আমরা অনুনয় করে বলছি, আপনি আজকের দিনে বরুণ বিশ্বের মৃত্যুর যে ঘটনাটা, আপনি সিবিআই তদন্ত দিন। আপনি পশ্চিমবঙ্গ সরকার থেকে বলুন যে বরুণ বিশ্বের মৃত্যুর কারণ সিবিআই তদন্ত দিচ্ছি। সব বরুণের সেই যে সিবিআই যদি তদন্ত হয় সঠিক ঘটনা বেরিয়ে আসবে। শুধু নেতা মন্ত্রী নয়, বহু ছোট নেতার সঙ্গে যুক্ত আছে, এটাকে অর্গানাইজ করে বরুণকে মার্ডার করা হয়েছে। একজন ছেলের বাবা হয়ে যদি বাবা থাকতে ছেলে একে চলে যায়, তার সে দুঃখ তার জীবনে থাকে না। অতএব তা আমি বলতে পারবো না, কেন খুশি হতাম কিসে? যদি এরকম হাজার জ্যোতিপ্রিয় মল্লিক ওইগুলো আজকে ফাঁসি দিত, তাহলে আমি খুশি হতাম। এই ফাঁসি দেওয়ার একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় দুজনে যুক্তি করিয়া আমার ছেলেকে গুলি সমস্ত রাইফেল দেশে, সেই রাইফেল কোথায়? জ্যোতিপ্রিয় মল্লিক সেই রাইফেল গুলিগুলো হাতায় এনেছে যে যাতে আমি প্রমাণ না দিতে পারি। জ্যোতিপ্রিয়র বাড়ির কাজের লোকের সরকারি চাকরি, রাজ্য কৃষি দপ্তরের গ্রুপ ডি পদে কাজ করেন ওই কর্মী। 17 বছর ধরে জ্যোতিপ্রিয়র বাড়িতে কাজ করেন ওই ব্যক্তি। ওই বাড়িতে কাজ করার সুবাদেই সরকারি চাকরি পান ওই কর্মী, দাবি ইডি সূত্রে। এবার সেই ব্যক্তির বয়ান রেকর্ড করছে ইডি। জ্যোতিপ্রিয় এবং তার পরিবারকে নিয়ে বিস্ফোরক ইডি সূত্রের খবর। জ্যোতিপ্রিয়র পরিবারের বিদেশ সফরের টিকিট কাটেন বাকিবুর রহমান। মরিশাস আমেরিকা ঘোরার টিকিটের খরচ দেন বাকিবুর। বাকিবুরের বাড়িতে ইডি তল্লাশিতে উদ্ধার হয়েছে নথি, বাকিবুর এবং ট্রাভেল এজেন্টের হোয়াটসঅ্যাপ চ্যাট ইডির হাতে। বাকিবুর এবং তার কর্মীর হোয়াটসঅ্যাপ চ্যাটে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। হোয়াটসঅ্যাপ চ্যাটে টাকার লেনদেনের হদিশ পাওয়া গেছে। 2020 জানুয়ারিতে এমআইসিকে 68 লক্ষ টাকা দেওয়ার উল্লেখ রয়েছে খবর সূত্রের। পার্থর পর জ্যোতিপ্রিয়, নামে বেনামে বিশাল সম্পত্তি। অনুব্রত গড়ে বিরাট বাংলো, শান্তিনিকেতনে 10 কাঠা জমিতে প্রাসাদ কম বাড়ি, আনুমানিক মূল্য 6 কোটি। কিভাবে রাতারাতি এত টাকার মালিক হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী? প্রশ্ন তুলছে বিজেপি। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে শান্তিনিকেতনে পার্থর বাগান বাড়ি অপার খোঁজ পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই শান্তিনিকেতনেরই রতনপল্লীতে রয়েছে জ্যোতিপ্রিয়র বিলাসবহুল বাড়ি দোতারা। 1.5 কোটি টাকা দিয়ে কেনা সেই বাড়ির বর্তমান মূল্য 6 কোটি টাকা। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের সময় অপা সপা গপা অনেকের মাধ্যমে অনেক ফ্ল্যাট, অনেক বাড়ি বোলপুরেও ছিল। এবার এই জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পরে আমরা যেটা খবর পাচ্ছি যে প্রায় 6 কোটি টাকার একটা বাড়ি কিনেছিল, এখন নাকি 10-12 কোটি টাকা দাম। শুধু এই বাগান বাড়ি নয়, কেষ্টগড়ে মল্লিক দম্পতির আরও জমির হদিশ পেয়েছে ইডি। দাপুটে নেতা অনুব্রতর আনুকূল্যেই কি বীরভূমে সম্পত্তি বাড়িয়েছেন বালু? লোয়ার বাগডোগরাতেও জমি রয়েছে মল্লিক দম্পতির। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে জ্যোতিপ্রিয়র গ্রামের বাড়ি, সে বাড়িও প্রাসাদোপম। বিরোধীদের দাবি গ্রামেও নামে বেনামে প্রচুর সম্পত্তি করেছেন মন্ত্রী। মন্ত্রীর বাড়ি লাগোয়া রেশন দোকানটি মন্ত্রীর এক ভাইয়ের নামে। রেশন দোকানটা কার? কয়েক বিঘা জমির ওপর মন্তেশ্বরে মল্লিক বাড়ির একটি আইটিআই কলেজও রয়েছে। সব মিলিয়ে গ্রামেই 70-80 বিঘা সম্পত্তি মল্লিক পরিবারের, দাবি বিরোধীদের। আমরা বুঝতে পারি না জ্যোতিপ্রিয় মল্লিক কি চাকরি বা কোন বিজনেস করতেন যে এত কোটি টাকার সম্পত্তির মালিক এই কয়েক বছর হয়ে গেছে। 6 কোটি টাকার বাংলোটা
তাতে তার আগে তিনি কিনেছিলেন 1 কোটি টাকায় এবং রং করিয়েছিলেন তাকে 86 লক্ষ টাকায়। জ্যোতিপ্রিয় মল্লিক যদিও বলছেন তিনি গভীর ষড়যন্ত্রের শিকার, বিজেপির শিকার, কিন্তু 10 বছরে যে বিপুল মল্লিক সাম্রাজ্য তিনি গড়ে তুলেছেন তার হিসেব কি দেবেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিপদ কি আর বলে কয়ে আসে? বৃহস্পতিবার সকালে ইডি যখন হানা দিল তখন কি জ্যোতিপ্রিয় জানতেন যে গ্রেফতার হবেন? 21 ঘন্টার ম্যারাথন তল্লাশি চলল আর তারপরই গ্রেফতার বনমন্ত্রী। গ্রেফতার হতে কি বললেন জ্যোতিপ্রিয় মল্লিক শুনুন। ষড়যন্ত্রের শিকার সেটাই তো বললেন মন্ত্রী, ভোর রাতে বললেন, আর সকাল সকাল আর কি বললেন শুনুন। গভীর চক্রান্ত পড়ে দিলাম, বিজেপি করলো, শুভেন্দু করলো।